অন্যান্য দিনের মতো বুধবারও মুখ্যমন্ত্রী সমীপিশু কর্মসূচিতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত মানুষ মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার সাথে সাক্ষাৎ করেন। মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে প্রত্যেকের নানাবিধ সমস্যা, অভাব ও অভিযোগ দীর্ঘক্ষণ ধরে শুনেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর সমীপিশু কর্মসূচিতে আজ যারা এসেছিলেন তাদের কেউই ব্যর্থ মনোরথে ফিরে যাননি, সবার পাশে থাকার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। ফলে সমস্যা পীড়িত মানুষের কাছে মুখ্যমন্ত্রীর সমীপিশু ভরসা স্থল হয়ে উঠছে। বুধবার মুখ্যমন্ত্রীর সমীপিশু কর্মসূচিতে জিরানিয়ার বাসিন্দা পার্বতী দাস তার ছেলে চিকিৎসা সংক্রান্ত আর্জি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন। তার ছেলে ছোটবেলা থেকেই চোখের সমস্যা রয়েছে, অনেক চিকিৎসার পরেও তার চোখের সমস্যা দূর হয়নি। সম্প্রতি কলকাতায় তার ছেলের চিকিৎসা করানো হয়, আগামী কয়েক মাসের মধ্যেই তাকে আবার চিকিৎসার জন্য কলকাতায় নিয়ে যেতে হবে। পার্বতী দাসের স্বামী পেশায় দিনমজুর, ফলে আর্থিক অসচ্ছলতার কারণে তার ছেলের উন্নত চিকিৎসা করানো অসম্ভব হয়ে পড়েছে। সেই পরিপ্রেক্ষিতে তিনি বুধবার মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন এবং প্রয়োজনীয় আর্থিক সহায়তার আর্জি জানান। মুখ্যমন্ত্রী পার্বতী দাসের ছেলের চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র দেখে সঙ্গে সঙ্গে জিবিপি হাসপাতালের চিকিৎসক ডাক্তার কনক চৌধুরীকে প্রয়োজনীয় সহযোগিতা করার নির্দেশ দেন। আগরতলার হারাধন দেবনাথ তার ছেলের চিকিৎসা সংক্রান্ত সাহায্যের আর্জি নিয়ে আজ মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন। পেশায় দিনমজুর হারাধন দেবনাথের 21 বছরের ছেলে গত জুলাই মাসে এক দুর্ঘটনায় মেরুদণ্ডে আঘাত পায়। অনেক চিকিৎসার পরেও তার অবস্থার সেরকম কোনো পরিবর্তন হয়নি। বর্তমানে তার উন্নত চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। সেই পরিপ্রেক্ষিতে তিনি মুখ্যমন্ত্রীর কাছে আর্থিক সহায়তার আর্জি জানান। মুখ্যমন্ত্রী হারাধন দেবনাথের ছেলে চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র দেখে ডাক্তার কনক চৌধুরীকে প্রয়োজনীয় সহযোগিতা করার নির্দেশ দেন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।